বন্ধুরা মিনি পাকিস্তানে আপনাদের সবাইকে স্বাগত আপনারা হয়তো চমকে উঠলেন এ কথা কেন বললাম এবং ভাবতেও পারেন যে বছর কয়েক আগে ফিরাদ হাকিম মানে ববি হাকিম মেটিয়াবুরুজের কোনো একটা অঞ্চলে পাকিস্তানের এক প্রতিনিধি এসেছিলেন তাকে দেখিয়ে বলেছিলেন যে এটা হচ্ছে মিনি পাকিস্তান হয়তো ভাববেন যে সেই কারণে বললাম না সেই কারণে বলিনি সংখ্যালঘুদের সঙ্গে আমার কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই সকলেই আমার বন্ধু সবাই জানে সেটা এবার আসি কেন বললাম আসলে পাকিস্তানের কেস স্টাডি বা তাদের শাসন ব্যবস্থা সম্পর্কে আমি অনেক দিন ধরেই খবর রাখি দেখলাম যে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে পাকিস্তানের শাসন ব্যবস্থার বেশ মিল রয়েছে সারা পৃথিবীতে বলা হয় যে প্রতিটা দেশের কথা ভারত বলুন পাকিস্তান ছাড়া বাকি সমস্ত দেশের বিষয়ে বলা হয় যে সমস্ত দেশের কাছে একটা সেনাবাহিনী আছে আর পাকিস্তানের ক্ষেত্রে বলা হয় ঠিক উল্টোটা যে একটি সেনাবাহিনীর কাছে দেশ রয়েছে যার নাম পাকিস্তান আমাদের রাজ্যের অবস্থা অনেকটা সেরকমই আমাদের এখানে আমাদের এই রাজ্যের সরকার নেই বা রাজ্যের যে সরকার চালাচ্ছে সেই দল নেই আমাদের এখানে একটি দলের কাছে একটি আস্ত রাজ্য রয়েছে সিমিলারিটি আরও আছে পাকিস্তানের প্রতিটা বিষয়ে নাক গলায় হচ্ছে সেনাবাহিনী সরকারে কোথায় কে বসবে বিভিন্ন দু নম্বরী ব্যবসা আর্মস ডিলিং থেকে শুরু করে নেশার দ্রব্য সমস্ত কিছুতে জড়িত হচ্ছে সেনাবাহিনী অনেকটা দেখুন মিল পাচ্ছে না আমাদের এখানকার সঙ্গে তাই জন্যই বললাম যে এটা একরকম মিনি পাকিস্তানই বলতে পারেন এখান থেকে বোমা বেরোচ্ছে ওখান থেকে গুলি বন্দুক বেরোচ্ছে এগুলো তো ন্যাচারাল ব্যাপার পাকিস্তানে আরও ভয়ানক ব্যাপার আছে পাকিস্তানের সেনাবাহিনীর উদ্দেশ্যে কেউ আঙুল তুলতে পারে না সেনাবাহিনী সম্পর্কে কেউ মুখ খুলতে পারে না আমাদের এখানেও অনেকটা ওরকমই বিষয়টা কত মিল না আগামী দিনে এই বিষয়টা চলতে থাকলে এটাও কিন্তু সেই পাকিস্তানেই পরিণত হবে এখনও মিনি পাকিস্তান আছে তখন বৃহৎ পাকিস্তান হয়ে যাবে মাথায় রাখবেন বিষয়টা এবার আসি অন্যান্য বিষয় অনেকে একটা কথা বলছে যে বিচার ব্যবস্থাকে হতে হবে নিরপেক্ষ এটা কিন্তু বিরাট বড় ভুল কথা বলে বিচার ব্যবস্থা বা বিচার বা রায় কোনো দিন নিরপেক্ষ হতে পারে না তাহলে বিচার ব্যবস্থা ভেঙে যাবে এটা কিন্তু কেউ বলে না সবাই বলে বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ থাকতে হবে না কোনো দিন হতে পারে না আমি অসতের মা সতের মা বিচার ব্যবস্থা এটা চলতে পারে না আমি অযোগ্যদের মা যোগ্যদের মা এইভাবে চলতে পারে না বিচার ব্যবস্থা কিন্তু কখনোই নিরপেক্ষ হতে পারে না বিচার ব্যবস্থাকে একটা পক্ষ নিতেই হবে আর সেটা হচ্ছে ন্যায়ের পক্ষ আশা করি আমাদের ভারতের যে আদালতগুলো রয়েছে তারা ন্যায়ের পক্ষেই রায় দিয়ে থাকেন তাই এই বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ হতে হবে এই কথাটা কেউ ব্যবহার করবেন না বিচার ব্যবস্থা রায় সবাইকে ন্যায়ের পক্ষে চলতেই হবে অন্যায়ের পক্ষে নয় তাই নিরপেক্ষ কথাটা বলা বন্ধ করুন নিজেদের স্বার্থে আমাদের করের টাকা ব্যবহার করেছে রাজ্য সরকার এই টাকাগুলো আপনার আমার আমরা কেউ সরাসরি ট্যাক্স দিই প্রতি বছরে আমিও দিই প্রতি বছরে আমার মতো প্রচুর মানুষ আছে দেয় এছাড়া যারা সরাসরি ট্যাক্স দেয় না এর আগেও বলেছি তারা সারা দিনে বিভিন্ন জিনিসপত্র কিনছে দাঁত মাজার ব্রাশ থেকে সাবান শ্যাম্পু প্যাকেটজাত যা যা দ্রব্য কেনে এমনকি একটা চিপসের প্যাকেট ড্রিঙ্কস থেকে শুরু করে যে কোনো কিছুতেই একটা চকলেট কিনলেও একটা ব্লেড কিনলেও কিন্তু পরোক্ষভাবে তারা প্রতিনিয়ত গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে চলেছে সেটা কেন্দ্রীয় সরকারও খানিকটা ভাগ পায় রাজ্য সরকারও পায় এবং প্রথমে সম্ভবত ফিফটি ফিফটি ভাগ হয় আর তারপরে আবার কিছুটা রিটার্ন আসে রাজ্যের কাছে যতটা আমার জানা আছে তো আমাদের এই টাকা খরচা করে যদি যোগ্যদের পাশে একটাও প্রশ্ন গতকাল তুলতো সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে বা এসএসসির তরফ থেকে যেই আইনজীবী ছিলেন তাহলেও মনে করতাম যে ঠিক আছে চলো যোগ্যদের জন্য হলেও আমাদের করের টাকা সামান্য হলেও তো কাজে লেগেছে কিন্তু এখানে তো যোগ্যদের হয়ে কোনো প্রশ্নই করা হলো না সম্পূর্ণটা এই সরকারের যে মন্ত্রীসভা সেই মন্ত্রীসভাকে বাঁচানোর জন্য দামি উকিল রাখা হলো তাও আবার আপনার আমার করের টাকায় সন্দেশকালী শাহজাহান তার যে কীর্তিকলাপ তার বিরুদ্ধে যাতে সিবিআই তদন্ত না করে তার জন্য আপনার আমার টাকাতে মনুসিংভি অভিষেক মনুসিং লাগানো হলো তার নাকি শুনেছি একদিনে প্রায় একটা শুনানিতে বা সওয়াল জবাবের জন্য তিনি নিয়ে থাকেন তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা এই টাকাটা আপনার আমার শাহজাহানকে বাঁচাতে গিয়ে আপনার আমার টাকার ধ্বংস হচ্ছে নিজেদের মন্ত্রিসভা বাঁচাতে গিয়ে আপনার আমার টাকা ধ্বংস হচ্ছে কিন্তু আপনার আমার টাকায় যদি যোগ্যদের জন্য প্রশ্ন তোলা হতো তাদের জন্য কিছু করা হতো তাহলে হয়তো খানিকটা ভাবতাম যে চলো ঠিক আছে কিছুটা পার্সেন্টেজ হলেও আমাদের টাকাটা কাজে লেগেছে তো পুরো অকাজে লাগছে এবং গতকালকেই বলেছিলাম যে একই যাত্রায় পৃথক ফল কেন হলো দুপক্ষই অপরাধ করেছে স্বীকারও করেছে এক পক্ষ সাজা পাচ্ছে তাদের চাকরি চলে গেছে আর অন্য পক্ষ ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে আবার এক সপ্তাহের জন্য তাদের এগেনস্টে যাতে সিবিআই তদন্ত না করে হেফাজতে নিয়ে তার জন্য স্টে অর্ডারও নিয়ে চলে এলো আপনার আমার টাকায় তাই নিজেদের স্বার্থেই আমাদের করের টাকা ব্যবহার করা হচ্ছে এ ব্যাপারে প্রশ্ন তোলা উচিত ষাট হাজার চাকরি আগামী দিনে আবার যেতে পারে এবার কিন্তু আস্তে আস্তে প্রথমে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়েছিল তারপরে কেউটে খুঁড়তে গিয়ে কুমির বেরোলো এবার কুমির খুঁড়তে গিয়ে বেরোবে হচ্ছে বিরাট বড় একটা হাঙর বা তিমি মাছও বলতে পারেন ষাট হাজার নটে যোগ তার বেশি কমও হতে পারে সামান্য এদিক ওদিক আশা করব যেন না হয় কিন্তু যদি পুরো বিতর্ক থেকে থাকে অযোগ্যরা প্রাথমিকেও কাজ করে থাকে শিক্ষক শিক্ষিকারা যদি অযোগ্য হয়ে থাকে তাহলে আদালত তার ব্যবস্থা নেবে কি নেবে সেটা আদালতের যারা বিচারক তারা বুঝবেন কিন্তু এটা আরও একটা কিন বড় কিছু হয়তো আমরা খবর পেতে পারি আগামী দিনে যেটা খুবই খারাপ একটা দিকে যেতে চলেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী একসময় দু বা দু হাজার সম্ভবত উনি মেয়র হয়েছিলেন সুব্রত মুখার্জি যখন মেয়র হেরে গেল তৃণমূল দু হাজার চারের দিকে চার পাঁচের দিকে হেরে হেরে গেছিলেন সুব্রত মুখার্জি মেয়র ছিলেন তখন তার যেবার হারলেন তারপরে পাঁচ বছরের জন্য মেয়র হয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যোগ্য আইনজীবী এবং সিপিএমের সিপিআইএমের একজন বামফ্রন্টের একজন নেতা এবং বামফ্রন্টের হয়ে তিনি মেয়র হয়েছিলেন কলকাতায় তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন এক দল কোন পক্ষ আপনারা ভালো করেই জানেন তারা কেউই চাকরি হারা নয় বলেই মনে করা হচ্ছে তারা একটি সংগঠন তারা দেখালেন এটা কি প্রমাণ করতে চাইলেন যে চাকরি খেয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি চাকরি যারা পায়নি আর অযোগ্যরা চাকরি করেছেন তাদের হয়ে লড়াই করেছেন এবং যখন চাকরি চলে গেছে সেই লোকটার দিকে আঙুল তোলা হচ্ছে এই লোকগুলো কেন সরকারের দিকে আঙুল তুলছে না যে আপনারা অযোগ্যদের চাকরি দিয়েছেন ঘুষ নিয়ে টাকা নিয়ে চাকরি দিয়েছেন আপনাদের জন্য আজকে চাকরি আর এই লোকটা বিকাশ রঞ্জন মানে ভদ্রলোক বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়াই করে এই সাধারণ মানুষের চোখ খুলে দিলেন অভিজিৎ গাঙ্গুলির কথা তো সবাই জানেনি তিনি প্রথম বার করেছিলেন এই বিষয়টা মানে রায় দিয়েছিলেন আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার টিম এই মামলাটি লড়েছিলেন এবং এক প্রকার ওই ন্যায়ের পক্ষে নিয়ে এসেছিলেন অন্যায় তো অন্য ব্যাপার অন্যায় যারা করেছে সে তো আর এখন আর নতুন করে বলার কিছুই নেই সবই আপনারা জানেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপরে এই প্রতিবাদ দেখিয়ে বিক্ষোভ দেখিয়ে প্রমাণ করতে চাইলেন যে উনি হচ্ছে আসল ক্রিমিনাল বাকিরা সব ধোয়া তুলসী পাতা কিন্তু সাধারণ মানুষ সব বোঝে রেখাপাত্র রেখাপাত্রর উপরে আজকে বিক্ষোভ দেখানো হলো বসিরহাটেরই একটি অঞ্চলে প্রচারে গিয়েছিলেন এত ভয় পাচ্ছে রেখাপাত্রকে একজন সাধারণ গৃহবধূ তাকে এত ভয় যে কোনো দল তো আমাদের সংবিধান অনুযায়ী তাদের প্রতিনিধি দাঁড় করাতে পারে এবং যে কোনো প্রতিনিধি তার সমস্ত সার্টিফিকেট থাকলে সে ভারতের নাগরিক হলে একটা এজ লিমিট আছে সেই বয়স থাকলে তো সে যা দাঁড়াতেই পারেন এবং তিনি দাঁড়াবেন না তার যে লোকসভা কেন্দ্র বা বিধানসভা কেন্দ্র বা পৌরসভা কেন্দ্র তার অঞ্চলের মধ্যে সে প্রতিটা বাড়ি যেতে পারে পক্ষে বিপক্ষে সবার কাছে যেতে পারে যারা ওই অঞ্চলে বিক্ষোভ দেখালেন ওই অঞ্চলে ঢুকতে দিলেন না সেই অঞ্চলের ভিতরে কি কেউ বিরোধী পক্ষ নেই নিশ্চয়ই আছে সে তো তার কাছেও গিয়ে ভোট চাইতে পারতো আপনি হ্যাঁ না শুনতেই পারতেন আপনারা এমন ব্যবহার করেছেন তার মানে বোঝা যাচ্ছে যে আপনাদের মেরুদণ্ডটা ভেঙে গেছে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকে সারা দিন মোটামুটি যা ঘটলো সেই সব ব্যাপার নিয়ে তুলে ধরলাম এই আলোচনা কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা